গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বংস ইন মরিশাসের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ফ্রাইডে, এখন বাজে সকাল 7টা মতো। তো রিদান সকালে এখন ঘুম থেকে উঠেছে সবে, আর সুমাল্য রেডি হয়ে যে অফিস যাচ্ছে, ও বেরিয়ে গেলেই রিদানকে রেডি করে তারপরে স্কুলে নিয়ে যাব। রিদান তো খুব কান্নাকাটি করে স্কুল যাবে না বলে, তাই ওকে বোঝানো হয়েছে, দেখো বাবা কিন্তু স্কুলে যাচ্ছে, তোমাকেও কিন্তু এবার যেতে হবে। ওই যে কিছুতেই ও স্কুল যাবে না, কি যে বায়না। আর এই যে এখানে ওর নেস্টামটা রেডি করে নিচ্ছি একটু দুধ দিয়ে, এটা খাইয়েই নিয়ে চলে যাব। রিদানকে স্কুলে দিয়ে ফেরার সময় এই ফুলের দোকানটা আজকে চোখে পড়লো। কি সুন্দর যে ফুলগুলো, এগুলো কলকাতাতে দেখেছি কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল। এরকম ন্যাচারাল ফুল আর এরকম অরিজিনাল ফুল বোধহয় প্রথম দেখলাম। আর সকাল সকাল এত সুন্দর রং বেরঙের ফুল দেখে মনটা কার না ভালো হয়ে যায় বলুন। আর এই যে ওনাদের দোকানের পাশেই এই ছোট্ট মতো প্লটটা আছে, এখানে রেখেছে সব ফুল গাছগুলো, যার পছন্দ হয় সে কিনে নিয়ে যায়। আর এই যে প্লটটা সামনে, এখানে প্রচুর সবজি গাছ লাগিয়েছেন এনারা। আর এইটা একটা নতুন ধরনের ফল দেখলাম, জানি না এটা কী ফল, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। এখন বাজে দুপুর 12:30 মতো, তো আমি আর বাবা এসেছি রিদানকে স্কুল থেকে নিতে। আর বেরোনোর সাথে সাথে দেখলাম ওর হাতে একটা ক্রিম কেক, তো ওই কেক সবাইকেই দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, তো ওটা খাচ্ছে টুকটুক করে, খেয়ে নিই তারপরে বাড়ি নিয়ে যাব। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো করো রিদান করো, ওর খালি দুষ্টু। সামনেই যেহেতু 25শে বৈশাখ, সেই জন্য এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো কালকে ফোন করেছিল সুমাল্যকে গান গাওয়ার জন্য, যেহেতু সুমাল্য ছোটোবেলা থেকে গান শিখেছে সেই জন্য আর কি, তো ওটারই প্র্যাকটিস চলছে। আর রিদান ভাবলো যে বাবা গান গাইছে, আমিও একটু গান গাই বাবার সাথে সাথে, তো এই জন্যই আর কি এইসব। আর এখানে শুধু গান না, আরও অনেক কিছুরই হবে প্রোগ্রাম, নাচও হবে, নাটকও হবে, সব কিছুই হবে 25শে বৈশাখে। কিন্তু 25শে বৈশাখের দিন হবে না, এটা হবে হচ্ছে 20 তারিখ মে মাসের, সেটা হচ্ছে শনিবার। যেহেতু সবার ছুটি থাকে ওই সময়টা, ওই সময়টাই ওই জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। আর প্র্যাকটিসের জন্য অফিস থেকে রোজ 1 ঘন্টা করে সুমাল্যকে যেতে হবে ওই কাটরবঞ্জে, ওখানে একজনের বাড়িতে প্র্যাকটিস হবে। এই চিকেন সামোসাগুলো এনেছিলাম সেদিন জাম্বো মল থেকে, তো ভাবলাম বিকেলে আজকে চায়ের সাথে এটাই ভেজে নিই। এটা খেতে খুব ভালো হয় জানেন তো, একদম স্টাফ করা থাকে চিকেন, আর এই যে গোল গোল বলসগুলো এটা হচ্ছে মাছের। বাবা আর ছেলের গান প্র্যাকটিস করা কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনে চলে এসেছে বিকেলের জল খাবার খেতে। আর আজকে ডিনারের জন্য সেরকম কিছু বানাবো না, সুমাল্য অফিস থেকে ফেরার সময় পেয়ে বসে বলে একটা জিনিস নিয়ে এসেছে, আপনাদেরকে দেখাই। ঠিক এইরকম, এই যে এইগুলো হচ্ছে ফ্রেঞ্চ ব্রেড, তার মধ্যে স্টাফ করা রয়েছে চিকেন আর সবজির একটা মিক্সচার, মানে ওটাকে সস দিয়ে ভালো করে বানিয়ে এই পাউরুটির মধ্যে স্টাফ করে দেয়। এই দেখুন, এবার এইটা একটা গোটা খেলে আর রাত্রির ডিনারকে খেতে লাগে না। আর এখানে একটু স্যালাড বানিয়ে নেব, এই গাজর আর বিনসটাকে সেদ্ধ করে নিয়েছি অল্প, আর গোলমরিচ আর নুন দিয়ে বাটারে একটু সটে করে নিচ্ছি।
শশাটা এদিক দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা তো ইংলিশ কিউকাম্বার, তাই এটার স্কিন ছাড়াতে লাগে না। আর লেটিউস পাতা আছে বাড়িতে, লেটিউসটাকে একটু কুচিয়ে নেব, তাহলে আমাদের স্যালাডটা রেডি হয়ে যাবে। আর ওপর দিয়ে একটু মেয়োনিজ ছড়িয়ে দেবো, মেয়োনিজ তো আছে, তার মধ্যে একটু টমেটো ক্যাচাপ দিয়ে ভালো করে মিক্স করে এই স্যালাডের ওপর ছড়িয়ে দেবো। শশা আর লেটুসটা কাটা হয়ে গেলে অল্প একটু ভিনিগার জলে ভিজিয়ে রাখবো। এই পেয়ে বসেটার টেস্ট কিন্তু একদম আমাদের কলকাতায় পাওয়া যায় শাওয়ারমা, চিকেন শাওয়ারমা ঠিক ওই রকম, শুধু ওখানে পিটা ব্রেড থাকে আর এখানে ফ্রেঞ্চ ব্রেড, এটাই ডিফারেন্স। আর আমি তো শাওয়ারমা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার এটা হলে আর কিছু লাগে না। এখানে স্যালাডটা একটু সাজিয়ে নিচ্ছি আর তারপরেই সবাই খেয়ে নেব ডিনার। এই ব্রেডটা এত হেভি হয় যেহেতু ভিতরে অনেকটাই স্টাফিং থাকে সবজি আর চিকেনের, সেজন্য ওটা খেলে আর অন্য কিছু খেতে লাগে না। একটু গোলমরিচ আর নুন ছড়িয়ে দিলাম, আর এই যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম টমেটো ক্যাচাপ দিয়ে মিক্স করে, এটা আমার বানানোই থাকে ফ্রিজে, তো এইটা একটু ছড়িয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো গুড নাইট, টাটা।